আসসালামু আলাইকুম প্রিয় বিওর্স আমি একটি আজকে একটি নতুন জিনিস আপনাদের কাছে উপস্থাপনা করছি সেটি হলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি হলো তেলাকুসু পাতা তেলাকুসু পাতা শরীরের জন্য অনেক উপকারী আমি সকালে হাঁটতে গেছিলাম হাঁটার পর হঠাৎ করে আমার চোখে এই তেলাকুস পাতাটা চোখে পড়ে তখন আমি চিন্তা করি যখন আমি ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকতামত থাকি তখন এই তেলাকুস পাতা আমি বাজার থেকে অথবা ফেরওয়ালার কাছ থেকে কিনে খেয়েছি এই পাতা খেলে শরীরের অনেক রোগ ব্যাধি থেকে প্রতিরোধ পাওয়া যায় এই কেলাচুষ পাতা জন্ডিস রোগের একটা মহা ওষুধ যেহেতু এখন পর্যন্ত জন্ডিস রোগের ওষুধ আবিষ্কার হয় নাই এই পাতাটা মাছ দিয়ে অথবা শাক ভাজি করে নিয়মিত খেলে জন্ডিসের উপশম হয় তাছাড়া এটার মধ্যে প্রচুর পরিমাণ আছে মিনারেল ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম তাতে শরীর যাদের শরীর প্রেশার আছে প্রেশার কমে যাবে আর যাদের ইনসুলিন ঘাটতি আছে তাদের ইনসুলিন ঘাটতি তেলাকুস্পতা পূরণ করবে ডায়াবেটিস রোগীর সহজে কিভাবে ওষুধ ছাড়া নিরাময় করা যায় তার এইটা একটা উপায় কেউ নিয়মিত তেলাকুস পাতা খায় শরীরে সুগারের মাত্রা বাড়তে দেবে না সুগারকে নিয়ন্ত্রণ করবে তাছাড়া এরা শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে পাতা আছে ভিটামিন বি টু ভিটামিন বি কমপ্লেক্স মিনারেলস এর কথা তো আগেই বলেছি এরকম অনেক ধরনের উপাদান এটার মধ্যে পাওয়া যায় প্রাচীন কাল থেকে এই পাতা ঔষধি পাতা হিসাবে পরিচিত প্রাচীন ব্রেজস এটা মহা ঔষধ হিসাবে আখ্যায়িত করেছেন এটা আমরা গ্রামের আশেপাশে জঙ্গলে এটা পাওয়া যায় সবচেয়ে বেশি এটা আমরা ছিঁড়ে ফেলে দিব না আমরা একটু কষ্ট করে ছিঁড়ে নিয়ে আসব তাহলে আমরা রান্না করে খেতে পারবো এইটা খাইতে অনেক সুস্বাদু অন্য অন্য শাকের যে এটা ভালো খেতে ভালো লাগবে আপনারা একটু ট্রাই করতে পারেন এই পাতা কারণ হচ্ছে আপনি গ্রামগঞ্জে গেলে সেখানে এগুলা আশেপাশে সব জায়গায় দেখতে পাবেন প্রিয় প্রিয়ভিওর্ আমি অল্প সময়ে আপনাদেরকে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করি আমিও জ্ঞান নিতে চেষ্টা করি বেশি লম্বা করি না এই ভিডিওটা যদি প্রিয় ভিউয়ার্স ভালো লাগে তাহলে আপনি লাইক একটা দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার পরবর্তীতে ভিডিও দেওয়া অনেক অনুপ্রাণিত হব ইনশাল্লাহ আপনাদের সুস্থ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খুদা হাফেজ